একটা ভিডিও ক্লিপ কর। বুঝছি কাকু, মানে সারা কাছে পৌঁছে যাচ্ছেন ঠিক আছে। অগ্রগামিনী প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের সেকেন্ড ইয়ারের ফোর্থ সেমের ছাত্রছাত্রী, আমাদের অন্যান্য কলেজে ফর্ম ফিল আপের জন্য 200 টাকা করে নেওয়া হচ্ছে। আমাদের কলেজের নোটিশেও বলা হয়েছে যে ফর্ম ফিল আপের জন্য 200 টাকা করে নিতে হবে, দেওয়া হবে। কিন্তু যখন আমরা অনলাইন পেমেন্ট করতে যাচ্ছি ফর্ম ফিল আপ করার সময়, তখন দেখছি 450 টাকা করে নেওয়া হচ্ছে। আর আমরা আর ওখানে দেখা যাচ্ছে টিউশন ফিস লেভেল 450 টাকা নেওয়া হচ্ছে, যেটা আমাদের সেকেন্ড ইয়ারে ভর্তির সময়, ফার্স্ট ইয়ারে ভর্তির সময় এবং থার্ড ইয়ারে ভর্তির সময় ওই টাকাটা কেটেছে। আমাদের কোনো এক্সামের ফর্ম ফিল আপের সময় ওই টাকাটা কাটেনি, ওটা ভর্তির সময় কাটে। কিন্তু এবারে দেখছি যে আমাদের কলেজ ওই টিউশন ফিস লেভেল 450 টাকাটা কাটছে ফোর্থ সেমিস্টারে ফর্ম ফিল আপের জন্য। তো আমরা সেই টাকাটা কী জন্য কাটছে, বা যাতে সেই টাকাটা না নেওয়া হয়। অন্যান্য কলেজ যেহেতু 200 টাকা করেই নিচ্ছে ফর্ম ফিল আপের জন্য, তো আমরাও চাই আমাদের কলেজেও 200 টাকা করে নিক। তো যাতে ওই অতিরিক্ত টিউশন ফিস বাবদ 450 টাকাটা যাতে না নেয়, সেই জন্য আমরা কলেজে আবেদন করতে এসেছি। আমরা চাই কলেজ আমাদের সাথে কথাবার্তা বলুক এবং এই যে অতিরিক্ত 450 টাকাটা, এই টাকাটা যাতে না নেয় তার একটা বন্দোবস্ত করুক।